সুনামগঞ্জের দিরাইয়ে নির্মমতা, গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর ক্ষতবিক্ষত মরদেহ, স্তব্ধ এলাকাবাসী। আবরার হত্যা মামলার চার্জশিট আগামী মাসেই, বুয়েটে শান্তিপূর্ণ ভর্তি পরীক্ষা। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবহৃত পারমাণবিক ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন। সহসাই সুখবর নেই পেঁয়াজের বাজারে, সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রী। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় দ্বিতীয় বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। এছাড়া সংবাদে আরো থাকছে, অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি দম্পতি সহ তিনজন, দারিদ্র বিমোচনে অবদান রাখা স্বীকৃতি। সুনামগঞ্জের দিরাই উপজেলায় 5 বছরের শিশু তুহিনকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। এ ঘটনায় এখনও মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে থানায় নিয়ে গেছে পুলিশ। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। কি অপরাধ ছিল জানত না 5 বছরের তুহিন। অবোধ হলেও প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাকে, বরণ করতে হয়েছে নির্মম মৃত্যু। শরীরের নানা অঙ্গ কেটে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রাখে খুনিরা। এ ঘটনা সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাসিরের ছেলে তুহিন। পুলিশ জানায় ভোরে পরিবারের অগোচরে শিশুটিকে কেবা কারা তুলে নিয়ে যায়। শিশুটির কানসহ নানা অঙ্গ কেটে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয় বাড়ির পাশের গাছে। হত্যায় ব্যবহৃত 2টি ছুরিও তার পেটে ঢুকিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। কেন এই নির্মমতা? এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। শোকে স্তব্ধ পুরো এলাকা। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জঘন্যতম, ভয়াবহ এবং পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ ছেলেটার বয়স মাত্র 5.5 বছর। এই ছেলেটা তো কোনো অন্যায় করে নাই। যারাই এই কাজটি করেছে তারা অপরাধী এবং তাদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনব। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন সহ দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি এলাকাবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট আগামী মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হবে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, শিবির সন্দেহে আবরারকে নির্যাতন করা হয়েছিল বলে গ্রেফতার হওয়া 4 আসামি স্বীকারোক্তি দিয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবে পুলিশের উপর হামলাকারী 90 জেএমবির 2 জঙ্গি মেহেদি হাসান তামিম ও আবদুল্লাহ আজমিরকে গ্রেফতার করে পুলিশ। এখানে তারা 90 জেএমবি হিসেবেই তারা নিজেদেরকে দাবি করছে এবং তারা আইএস এর সাথে কানেকশন করার চেষ্টা করছিল। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, রোববার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে তামিম সরাসরি বোমা হামলার সাথে জড়িত আর আজমির বোমা তৈরির সাথে জড়িত। তারা দুজনেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আমরা কিছু লোককে, 2 জনকে গ্রেফতার করেছিলাম। তাদের ভিতরে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এই ঘটনার সাথে তার দায় সেটি স্বীকার করেছে এবং আরও 4 জনের নাম প্রকাশ করেছিল। সেই 4 জনের ভিতরে 2 জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। সংবাদ সম্মেলনে উঠে আসে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলার প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান জানান, শিবির সন্দেহে তাকে নির্যাতন করা হয়েছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে 4 আসামি। তারা তাকে শিবির সন্দেহেই আসলে ডেকে এনে মারপিট করছিল। নভেম্বরের প্রথম দিকে মামলার তদন্ত কাজ শেষ হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামী হয়তো যে তারিখ বিজ্ঞ আদালত দিয়েছে
তার আগেই, অর্থাৎ আমরা আশা করছি যে আগামী মাসের শুরুর দিকেই এই মামলার তদন্ত কাজ শেষ হবে। আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ জন আসামির মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি। ৪ জন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নিহত আবরারের বাবা মা পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। তিনি বলেন, দোষী যেই দলেরই হোক ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরারের বাবা বরকতুল্লাহ, মা রোকেয়া বেগম ও ভাই ফাইয়াজ। আবরারের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী, জানান অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ১০৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১২,১৬২ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে শিক্ষার্থী ১১ জন। এদিকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান অভিভাবকরা। আর উপাচার্য বলেছেন, শিক্ষার সর্বোচ্চ পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। চলমান আন্দোলনে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত হল বুয়েটের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা। অংশ নিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছ শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি। সেরা মেধাবী শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে হত্যার মতো ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকেরা। নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে পড়াশোনার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস চান তারা। একটা সুস্থ পরিবেশে আমাদের সন্তানরা এখানে লেখাপড়া করুক, এটা আমরা মনে প্রাণে চাই। রাজনীতি মুক্ত থাকতে পারলে আমরা আমাদের ছেলেমেয়েকে এখানে পরে আমরা খুব শান্তিতে থাকতে পারবো, চিন্তা মুক্ত থাকতে পারবো, এটাই তো আমাদের প্রত্যাশা। সব প্রতিকূলতা কাটিয়ে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান অভিভাবকেরা। তারা যে দুই দিনের জন্য যে আন্দোলন স্থগিত করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর মতন পরীক্ষা হচ্ছে, আমি তো সবাই খুশি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা খুব মানে স্বাভাবিক হয়ে গেছে। সেরা মেধাবীদের বাছাই এবং তাদের ভর্তি নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তো ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি, আমাদের বাধা কিছু এসছে, অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে আমাদের, বাট আমরা তো আলটিমেটলি সুন্দরভাবেই করেছি এবং এটা তাদেরও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি। আমরা আরও কমিটি করছি, যে কমিটিগুলো কাজ করবে বিভিন্নভাবে, তো এখন কমিটিগুলো ফর্ম করে আমি এখনই আরও নোটিস দিচ্ছি আর কি। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, পরীক্ষা গ্রহণের পদ্ধতি, প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছ শিক্ষার্থীরা। আমি মোটামুটি লিখে দিছি, এভারেজ হয়েছে আমার, খুব একটা বেশি ইয়ে হয়েছে না, খারাপ হয়েছে না। পরীক্ষাটা পিছালে খুবই অসুবিধার হতো, কারণ পরবর্তীতে শিডিউলটা ম্যানেজ করা যেত না ওইভাবে, তো পরীক্ষাটা টাইমলি হওয়াতে খুব ভালো হয়েছে। পরীক্ষার পরিবেশ, ওদের এই যে ব্যবহার, ভলেন্টিয়ারদের ব্যবহার, সব কিছু ভালোই ছিল। জ্ঞান ও মেধা চর্চায় একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন দাবিও ছিল ভর্তিচ্ছ শিক্ষার্থীদের কণ্ঠে। ছোটদের স্নেহ করতে হবে। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। IAEA এর নির্দেশনা অনুসারে তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আরও দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতে দীর্ঘমেয়াদে শীর্ষ নারী সরকার প্রধান ভ্যাকসিন হিরো ঠাকুর শান্তি পদক সহ বঙ্গবন্ধুর দুই নাতনি সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বের ১০০ উদ্ভাবনী নারীর তালিকায় এবং টিউলিপ রেজওয়ান সিদ্দিকী ব্রিটেনের প্রভাবশালী রাজনৈতিক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এরপর আইন প্রণয়ন কার্যাবলীতে বাংলাদেশ বাতিঘর আইন এবং বাংলাদেশ প্রকৌশল কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংবাদ সম্মেলনে সেসব কথাই বললেন মন্ত্রিপরিষদ সচিব। দীর্ঘতম মেয়াদে শীর্ষ নারী সরকার প্রধান হিসেবে তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। মিস সায়মা ওয়াজেদ হোসেন বৈশ্বিক মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, এই জন্য মন্ত্রিসভা তাকে অভিনন্দন জ্ঞাপন করে। এছাড়া তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে। IAEA-এর
নিয়ন্ত্রণ যে গাইডলাইন আছে এর বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ নেই, সেই অনুযায়ী আমাদের এই নীতিমালা তৈরি করা হয়েছে। এটা দিয়ে যেন কোনো রকমের মানে আমাদের দুর্ঘটনা বা এরকম কোনো এর মধ্যে বিপদের মধ্যে না পড়তে হয়, এটার জন্য বর্জ্যটা ব্যবস্থাপনার একটা বিশাল গাইডলাইন তৈরি করা হয়েছে। চুক্তি অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাশিয়া ফেরত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যেহেতু তাদের বিশাল দেশ, অনেক জায়গায় ওনাদের ডিসপোজাল করার জায়গা আছে, আমাদের ওরকম জায়গা নেই, আমাদের জন ঘনবসতিপূর্ণ জায়গা, এই জন্য চুক্তিতেই বলা হয়েছে যে এটা সরাসরি তারা নিয়ে মানে সিল করে নিয়ে যাবে এবং ওখানে গিয়ে ডিসপোজাল করবে। পলিউটার পেস প্রিন্সিপাল, এটা হলো আন্তর্জাতিক নীতি, যে দূষণ করবে তাকে টাকা দিয়ে এটা বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। যেসব প্রতিষ্ঠান পারমাণবিক দূষণ করবে ক্ষতিপূরণ বা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব তাকে বহন করতে হবে, এমন বিধানও রাখা হয়েছে নীতিমালায়। জাতিসংঘ শিশু তহবিল, মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। পেঁয়াজ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। কৃত্রিম সংকট সৃষ্টি করলে ছাড় নয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন চলতি মাসের শেষ নাগাদ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। তহিদুর রহমানের রিপোর্ট। বেশ কদিন ধরে পেঁয়াজের বাজারে আগুন, মাঝে কেজিতে কয়েক টাকা কমে আবারও বাজার চড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা ধরে বিক্রি হয়েছিল ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর। মায়ানমার ও মিশর সহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করায় দাম কিছুটা কমে। গত কদিন ধরে আবারও ঝাঁজ বাড়ে পেঁয়াজের বাজারে, অভিযোগ পুরনো আমদানি বন্ধ হওয়ায় দাম চড়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। মেজর অংশটাই আসতো ভারত থেকে, অনেকগুলো বর্ডার দিয়ে আসতো, সেগুলো বন্ধ হওয়ার কারণে ওই এক জায়গাতে গেছে, আর ওখানে যখনই একটু চাপ পড়েছে এখানে তো যারা ব্যবসায়ী তারা এই সুযোগটা নিয়েছে, তো আমরা দেখি শক্ত অবস্থানে যাব। চলতি মাসের শেষ নাগাদ দাম স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন তিনি। ভারত থেকে শুরু না হওয়া পর্যন্ত এই চাপটা আমাদের থাকবে, আমরা আশা করছি এই মাসের শেষে নাগাদ, আমরা মনে করছি যে ভারত হয়তো তাদের লিস্টটা যেটা ব্যানটা বন্ধ করেছে এটা সেটা হয়তো উজ্জ্বল করবে, এই আর কি। তাহলে তো আমাদের সেই নভেম্বরের এন্ড পর্যন্তই নিজেদের প্রোডাকশন না ওঠা পর্যন্ত সমস্যা প্লাস অল্টারনেটিভ মার্কেট থেকে চেষ্টা করা হচ্ছে আনার জন্য। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে তথ্য। এতে বলা হয় একমাত্র ভুটান ছাড়া প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের চেয়ে দ্রুত গতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চলতি ও আগামী অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% ওপরও থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রিপোর্ট দুলি মল্লিকের। অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবারও উঠে এলো বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতকেও এবার ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস মেকিং ডিসেন্ট্রালাইজেশন ওয়ার্কের সর্বশেষ প্রতিবেদনে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয় চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.2% ও আগামী অর্থ বছরে তা বেড়ে 7.3% পৌঁছবে। অন্যদিকে প্রতিবেশী ভারতে প্রবৃদ্ধি 6% নেমে যাবে, যদিও 2020 ও 2021 অর্থ বছরে তা আবার বাড়বে। এ অঞ্চলের মধ্যে এবছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.4% হতে পারে। প্রতিবেদনে উঠে আসে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বড় সরকারি বিনিয়োগের কারণে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশের পোশাক শিল্প। উৎপাদনের পাশাপাশি রপ্তানিতেও অন্য দেশের তুলনায় ভালো করছে বাংলাদেশ। তবে আর্থিক ব্যবস্থায় নাজুকতা শঙ্কার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে সংস্থাটি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। ঝিনাইদহের মহেশপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে তারাই ছাত্র রাজনীতিকে মানুষের চোখে
হেয় করেছে। আর ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া গভীর মাস্টার প্ল্যানের অংশ বলেও মন্তব্য করেন রিজভী। ঝিনাইদহ জেলার মহেশপুর ও চট্টগ্রাম জেলার সাতকানিয়াতি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। মহেশপুরের প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী ক্যাডাররা। বেসিক ব্যাংক দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলে নূর তাপস দুদক চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারি সহ ব্যাংক লুটপাটের মূল হোতাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না। দুদক চেয়ারম্যান যদি প্রভাবিত হয়ে থাকেন তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন, তাকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। এদিকে দুদকের আইনজীবী জানান, পদত্যাগের বিষয়টি দুদক চেয়ারম্যানের এখতিয়ার। এই মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে বলে জানান খুরশিদ আলম খান। দুদকের চেয়ারম্যান যদি বলতে চান বা বলে থাকেন যে বা মনে করেন যে তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমথুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাতরা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিজিবির গুলিতে মারা গেছে দুইজন। স্থানীয়রা জানায়, আজমত আলী বুলু মেম্বারের লোকজন জাল ভোট দিতে কেন্দ্রের বাইরে জড়ো হলে অপর প্রার্থী বাবুল কান্ত তঞ্চঙ্গার সমর্থকরা বাধা দেয়। এ সময় কেন্দ্রের সামনে হট্টগোল হলে বিজিবি গুলি চালায়। ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমদাদুল্লাহ উসমান বলেন, কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে। কুমিল্লার দাউদকান্দি থানার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলার রায়ে নয় জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চারজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় দেন। অভিযোগ প্রমাণ না হয় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। 2013 সালের পহেলা ডিসেম্বর দাউদকান্দির গৌরীপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়। 2015 সালে মামলাটি কুমিল্লার আদালত থেকে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামির বিষয়ে মঙ্গলবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেন। এর আগে গত 21 জুলাই এ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। মামলার ছয় আসামির মধ্যে রঞ্জু মিয়া কারাগারে আছেন। পলাতক আসামিরা হলেন রাজাকার কমান্ডার আব্দুল জব্বার, জাফিজার রহমান খোকা, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান। এদের মধ্যে আজগর হোসেন মারা গেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং আতঙ্ক ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ধর্মান্তর ও দেশান্তরের বাধ্য করা সহ মানবতা বিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। পটুয়াখালীর যুদ্ধাপরাধী আলাউদ্দিন শিকদারের পুত্রদের অত্যাচার, জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা। পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ধীমান কর্মকার জানান, পৈতৃক সম্পত্তির 8 একর জমি রাজাকার পুত্র ও আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির শিকদার ও তার ভাই অ্যাডভোকেট আলমগীর শিকদার দখল করে নিয়েছে। আরও জানান, জমি উদ্ধারে প্রশাসনের শরণাপন্ন হলে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এ সময় হয়রানি, মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ভুক্তভোগীরা। বিকল্প আয়ের ব্যবস্থা এবং পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না সুন্দরবন উপকূলের লক্ষাধিক জেলে পরিবার। সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ থাকার এই সময়ে জেলে কার্ড থাকলেও ভিজিএফ এর চাল পাননি অনেকে। এদিকে ত্রাণ সহযোগিতা অপ্রতুল স্বীকার করে পর্যায়ক্রমে বাড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ। জেলা প্রতিনিধি আব্দুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নৌকা আর জাল রেখে অলস বসে আছেন সুন্দরবন উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে নামতে পারছেন না তারা, আর এ সময়ে সরকারি ত্রাণ কর্মসূচির আওতায় তাদেরকে চাল দেয়া হলেও তা পর্যাপ্ত নয়।
সরকারি হিসেবে মংলা উপজেলায় 6,500 নিবন্ধিত জেলে থাকলেও ত্রাণ সহায়তা পান মাত্র 350 জেলে। একই সঙ্গে তারা বলছেন, মাত্র 20 কেজি চাল দিয়ে 22 দিন জীবিকা চালানো সম্ভব নয়। মাছ ধরা এখন নিষেধ, আমাকে সংসার চালাতে খুব কষ্ট হয়। আমরা তো এখন বর্তমানে বেকার বসে আছি, এখন আমরা সরকারের হিসেবে কোনো অনুদান এখন আমরা পাইনি। 362 জন 20 কেজি চাল, এতে এই চাউলের একটা পরিবারে কোন রকম চালানো সম্ভব না। এদিকে জেলেদের পর্যাপ্ত সহযোগিতা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অনেক জেলেদের সঙ্গে আমি মত বিনিময় করেছি, তারা বলছে স্যার এটা আমাদের জন্য অপর্যাপ্ত, তা আমরা সেটা ই করে সুপারিশ সহকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, স্যার এদেরকে যদি পরিমাণ আরো বাড়ানো যায় তাহলে হয়তো এরা আরো উৎসাহিত হবে। মাছ ধরা বন্ধ থাকার সময়ে বিকল্প কর্মসংস্থানের জোর দাবি জেলেদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশে ভাড়া বাড়িতে দুটি বিভাগ নিয়ে যাত্রা হল এই বিশ্ববিদ্যালয়ের। সামনের বছর শুরু হবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ। 6টি অনুষদের অধীনে 15টি বিভাগ নিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে এই বিদ্যাপীঠ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2016 সালের 26 জুলাই জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশে 50 একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হয়। 2018 সালের 6 জুন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুনাজ আহমেদ নূরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। এরপর 2018 সালের 13 জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জনবল নিয়োগের অনুমোদন দেয়। চলতি বছরের 31 মার্চ সিন্ডিকেটের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রকৌশল অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন ইন্টারনেট অব থিংস এবং শিক্ষা ও গবেষণা অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন আইসিটি ইন এডুকেশন বিভাগ কাজ শুরু করেছে 100 শিক্ষার্থী নিয়ে। প্রথম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে আনন্দিত তারা। আমাদের নিজেদের ইন্টারেক্টিভ বোর্ড আছে, যেখানে আমরা ডিজিটালভাবে নিজেদের সকল ক্লাসগুলো সেভ করে নিজেরা আবার দেখতে পারি, এবং আমাদের শিক্ষকরা তাদের কোর্স রিলেটেড বিভিন্ন জিনিসপত্র এলএমএসের মাধ্যমে আপলোড দিতে পারে, যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আমরা পেতে পারি। এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। স্থায়ী ক্যাম্প নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ পাবে। আমাদের বিশ্ববিদ্যালয়টা আমরা ডিজিটাল পদ্ধতিতে বা টেকনোলজি এনেবল টিচিং লার্নিং দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি, এবং এটা একটু অন্য ধরনের শিক্ষার্থীদের এই বিষয়ে ফ্যামিলিয়ার করার জন্য আমরা তাদের জন্য একটা প্রশিক্ষণের আয়োজন করব। এই বিশ্ববিদ্যালয় দেশের বিশেষায়িত শিক্ষায় অবদান রাখবে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ধামরায় 5 বছর বয়সী 4 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের স্বজনের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরায় পৌর এলাকার আমবাগান থেকে অভিযুক্ত আফসারউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। চকলেট খাওয়ানোর কথা বলে ওই 4 শিশুকে কৌশলে নিজ বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। পরে শিশুরা চিৎকার শুরু করলে আফসারউদ্দিন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুদের স্বজনেরা ধামরায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এদিকে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে নরসিংদীর মাধবদীতে 13 বছরের এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 24 বছর আগে যশোরে একজনকে হত্যা মামলায় 5 আসামির জামিন বাতিল করে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 1995 সালের যশোর জেলার কেশবপুরের মহাদেবপুর গ্রামের আব্দুস সামাদকে একদল দুর্বৃত্ত ধরে নিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 2015 সালের 19 আগস্ট অভিযুক্ত 11 আসামিকে যাবজ্জীবন সাজা দিয়ে
ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন ও নয় মাসের জেল খাটার জায়গায় নয় বছর দেখান। পরে 2016 সালের 12 ডিসেম্বর ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে 2 বছর 5 মাস কারাভোগের পর আসামিরা পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায় এবং চলতি বছরের 15 মে জামিন পেয়ে তারা কারাগার থেকে বের হয়ে যায়। তবে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করলে আপিল বিভাগের শুনানি শেষে মামলার ওই 5 আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দিল মনোয়ারা মনু আর নেই। রাতে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদ দিল মনোয়ারা মনুর প্রথম জানাজা হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা জানান সহকর্মী সহ অন্যান্যরা। এখানে দ্বিতীয় জানাজার পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় কচিকাচার মেলা কার্যালয়ে। পরে জুরাইনে কবরস্থানে তাকে দাফন করা হয়। মনোয়ারা মনু বেগম পত্রিকার সহ সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 25 বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী সাংবাদিক কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন দিল মনোয়ারা মনু। মনু হলো খুবই অমায়িক, সদালাপী, খুব বন্ধুবৎসল, মুক্তমনা, খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা মনে করি যে আমরা শুধুমাত্র একজন সংগঠক হারিয়ে নেই, একজন সাংবাদিক হারিয়ে নেই, একজন বড় বোন হারিয়েছি, একজন মুরব্বী হারিয়েছি। ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর বাংলা মোটরে পদ্মা লাইফ টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 348তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুল আলম শাখাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর হুমায়ুন বখতিয়ার। সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নর্থ জোন প্রধান আমিনুর রহমান সহ বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুনামগঞ্জের দিরাইয়ে নির্মমতা, গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর ক্ষতবিক্ষত মরদেহ, স্তব্ধ এলাকাবাসী। আবরার হত্যা মামলার চার্জশিট আগামী মাসেই, বুয়েটের শান্তিপূর্ণ ভর্তি পরীক্ষা। তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন। সহসায় সুখবর নেই পেঁয়াজের বাজারে, সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রী। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় দ্বিতীয় বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। একুশের সাথেই থাকুন।